হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সকলেই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে আসলাম কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি রান্না করছি পাতলা খিচুড়ি সবজি দিয়ে, আর সাথে থাকছে দেশি মুরগি। এর আগেও আমার একটা ভিডিও আছে সবজি, ওটাও সবজি খিচুড়ি ছিল, বাট আজকেরটা আমি একটু পাতলাভাবে খিচুড়িটা রান্না করছি আর সাথে দেশি মুরগি। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, আগে ফুচকাটা খেয়ে নিই, তারপরে রান্না করে যাচ্ছি। ফুচকা আগে ফুচকা খাবো, তারপরে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্নাটা। চলো এখন রান্না করে যাই, আরো দুইটা আছে খেয়ে নিই তারপরে যাব। তো ফ্রেন্ডস, রান্না করে চলে আসলাম। আমি দুই ধরনের ডালটা ইউজ করব, এটা হচ্ছে মসুরের ডাল আর মুগ ডাল। আমি বেজে তারপরে দেব। এখানে আছে মিনিকেট চাল, আমি কোনো পোলাও চাল ইউজ করছি না, মিনিকেট চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। এখানে আছে সবজি, গাজর, আলু, বরবটি, পেঁয়াজ কুচি করেছি, আদা রসুন বাটা একসাথে, আর জিরা বাটা। এখানে আছে আলুটা পিস করে নিয়েছি, আর হচ্ছে দেশি মুরগি। কড়াইটা বসিয়ে দিলাম, এখন আমি ডালটা বেজে নেব। ভাজা হয়ে গেছে, বসিয়ে দিলাম ননস্টিকের প্যানটা। এখানে আমি খিচুড়ি রান্না করব, আর পাতিলে একটু গরম পানি বসিয়ে দিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়েছি আমি। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব। চালটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি সুন্দর করে ভাজার পরে ধুয়ে নিয়েছিলাম। মুগ ডালটা দেওয়ার পরে আমি মশারি ডালটাও দিয়ে দিব। ডাল দিয়ে দিচ্ছি আবারও।
ডাল চাল আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবজি দিয়ে দিব। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণে খুবই কম দিলাম। আর এক চামচ গুঁড়া মরিচ, এক চামচ হলুদ, লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন আমি গরম পানি দিয়ে দেব, গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা চুলাতে মুরগি তরকারি বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিচ্ছি, আলুটা ভেজে নিব আগে। তেলটা গরম হয়ে গেছে, আমি আলু দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নিব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে দিচ্ছি। তেজপাতা, পেঁয়াজ কুচি, লং, দারচিনি, গোলমরিচ, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি একসাথে, একসাথে পেস্ট করা আদা রসুন। আর এখানে আছে জিরা বাটা, এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, দুই চামচ দেব। হলুদ দিচ্ছি এক চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতন। একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আবার খিচুড়িটা বলকে যাচ্ছে।
এখন আমি আলু দিব, আলুটা দিয়ে মুরগিটা আরেকবার কষিয়ে নিব। কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি, মাংসটা কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। খিচুড়ির কি অবস্থা দেখে নিই। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আর 5 মিনিট রান্না করার পরে চুলাটা অফ করে দিচ্ছি। খিচুড়ি আমার হয়ে গেছে প্রায়, ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট রান্না করব। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার মুরগি তরকারিটাও হয়ে গেছে। তো এখন শুরু করছি খাবারটা। খুবই গরম কিন্তু।
আগে খাবো, তারপরে কথা বলবো। কারণ খুবই মজা হয়েছে, নিজের রান্না নিজে সব সময় প্রশংসা করি, সত্যি খুবই ভালো হয়েছে। এই মাংসটা খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কমেন্টস করে। তো আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন। আর যারা আমাকে ফেসবুক পেজে দেখছো তারাও পেজটাকে ফলো করে দিও। তো আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই বাই।